পিপিএল আইপিএল কিংবা পিএসএল ক্রিকেটের প্রতিটি খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে আর বেল আইকনে ক্লিক করে পেয়ে যান প্রতিটি খবর সবার আগে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডের আগের দিন অর্থাৎ পঁচিশ অক্টোবর বৃহস্পতিবার টিম হোটেলে বসে সাংবাদিকদের সাথে দীর্ঘ সময় আলাপ করেন জাতীয় দলের ক্যাপ্টেন মাসাভি মোর্তুসা যার প্রধান অংশই ছিল বিশ্বকাপের দল কেমন হতে পারে বা বিশ্বকাপের আগে শেষ দুইটি সিরিজে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা কেমন হতে পারে এবং কোথায় হতে পারে মাসাভি কোন রাগঢাক না করেই সবকিছু খুলে বলেছেন প্রথমে তিনি কথা বলেন হঠাৎ করে তিরিশ বছর বয়সে ফজলে মাহমুদ রাব্বির অন্তর্ভুক্তি নিয়ে তিনি বলেন আসলে সব জায়গায় খুঁটি দেখার প্রয়োজন নেই আপনি যদি আসল চিত্রটি দেখেন তাহলে দেখবেন ফজলে রাব বেশি ছিল একটা যৌক্তিক কারণে সাকিব তার বদলে একজন বাহাদি স্পিনার প্রয়োজন যে ব্যাট করতে জানে মানে একজন লেফট আর্ম স্পিনারের প্রয়োজন ছিল বলেই সেভাবে চিন্তা করা হয়েছে এরপর মাসাভি থেকে প্রশ্ন ছিল মোহাম্মদ সাইফুদ্দিনের জন্য পরিকল্পনা কি এর উত্তরে মাসাভি বলেন আমরা অনেকদিন ধরেই একজন সত্যিকার অলরাউন্ডারের খোঁজে সাইফুদ্দিনকে ন্যায় হয়েছিল সে কারণে পেস বলিং অলরাউন্ডারদের মধ্যে এখন আসলে একমাত্র সাইফুদ্দিন রয়েছে এইচপি বা ঢাকা লিগ যেখানেই বলেন সে ভালো করছিল সুতরাং সেটি ছিল আমার মতে আবশ্যক এরপরই মাসাভি বুঝে দেন আসল বিশ্বকাপের দল কেমন হতে পারে এবং এই সম্পর্কে বলেন আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে আসলে এত পরিবর্তন করার সুযোগ নেই আমি মনে করি যদি সবাই ইঞ্জুরি মুক্ত থাকে তাহলে ছয় নম্বর পজিশন পর্যন্ত তেমন পরিবর্তন হওয়ার সুযোগ কিন্তু কম সাকিব ও তামিম যখন ফিরে আসবে তখন সুযোগটি আরো কমে যাবে সাত নম্বরে পরিবর্তন আনা যাবে অথবা একজন অতিরিক্ত ভালো করছে সুতরাং আমার কাছে মনে হয় সব মিলে সাইফুদ্দিনের কামব্যাকটি ভালো হয়েছে ওকে নিয়ে সবাই আশাবাদী সৌম্য সরকার কেবলমাত্র দলের সাথে যোগ দিয়েছে তার ক্ষেত্রে ঠিক কি হবে সেটা এখনো জানি না তবে এখনো দু একটি খেলোয়াড়কে দেখা যেতে পারে এই দীর্ঘ আলোচনা থেকে বোঝা যায় ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার মানুষ মাসাভে না তাই মাশরাফি মোটামুটি জানিয়ে দিয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে কারা আছেন তাই মাশরাফির কথা শুনে একটা বিষয় পরিষ্কার এখন যে ব্যাটিং অর্ডার আছে তার প্রথম ছয়জন অবশ্যই থাকবেন তামিম সাকিবকে ধরলে প্রথম ছয়জন হলেন তামিম ইকবাল লিটন দাস মুশফিকুর রহিম সাকিব আল হাসান মাহমুদুল রিয়াদ ও মোহাম্মদ মিঠুন এই ছয়জনই এশিয়া কাপ খেলেছেন তারা সবাই থাকবেন এর সাথে অন্য এক মাশরাফি নিজেই অটোমেটিক চয়েস ক্যারার মাস্টার মোস্তাফিজুর রহমান ও পেস bowler রবি লহসন শতভাগ নিশ্চিত আর পেস বোলিং অলরাউন্ডারের কোটায় মোহাম্মদ সাইফুদ্দীন এবং অফ স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজও দলে আছেন এ বিষয়টি প্রায় নিশ্চিত প্রসঙ্গত উল্লেখ্য গত অস্ট্রেলিয়া বিশ্বকাপে বাংলাদেশ চারজন পেসার নিয়ে খেলেছিল এবারও তাই সাইফুদ্দিন সহ চারজন পেসার নিয়ে একাদশ সাজাবে টাইগাররা এই এগারো জনের বাইরে দুই ওপেনারের ব্যাকআপ হচ্ছেন ইমরুল কায়েস আর সৌম্য সরকার হলেন তিন ও সাত নম্বরের বিকল্প এই হলো তেরো জন আর বাকি মাত্র দুইটি জায়গা যেহেতু খেলা ইংল্যান্ডের মাটিতে তাই মূল একাদশের বাইরে বাড়তি পেসার দলে রাখতেই হবে অর্থাৎ বাকি দুজনের একজন হবে পেস আর অন্যজন হতে পারেন নাজবুল ইসলাম অপুর মতন একজন বাহাতি স্পিনার অথবা একজন ব্যাটসম্যান যিনি কিনা স্পিন পল্ট করতে পারেন যা হতে পারেন মোসাদে হোসেন অথবা নাসিরের মতো কেউ তবে এবারের বিপিএল আসন্ন ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও নিউজিল্যান্ড সফরে ঠিক হয়ে যাবে বিশ্বকাপের জন্য পুরো স্কোয়াড দর্শক সবাই ইঞ্জুরি মুক্ত থাকলে বিশ্বকাপের জন্য শক্তিশালী দল নিয়ে যাবে টাইগাররা মাসাফি মর্তুসের কথা শুনে একটা বিষয় পরিষ্কার সে দলে থাকছেন না আশাফুল সাব্বির হোসেন বা নাসিরের মতো কেউ তবে এবারে বিপিএল ঘুরে দিতে পারে এদের যে কারো ভাগ্য দর্শক আপনি কি মাসাফির দলের সাথে একমত জানাতে পারেন বিশ্বকাপের জন্য আপনার নির্বাচিত একাদশ নিচে কমেন্ট সেকশনে